যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো? প্রশ্ন তুললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সুস্থতার জন্য দেখা গিয়েছে অনেকেই সামাজিক মাধ্যমে প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, সেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা। অনেকেই লিখেছেন নানান মন্তব্য অভিনেত্রী ঐন্দ্রিলাকে কেন্দ্র করে। সকলেই চেয়েছেন মিরাকেল হোক, অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন ঈশ্বরের কাছে অনেকেই। এবার সে বিষয়কে কেন্দ্র করে একটি পোস্ট করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, যার জেরে নেট মাধ্যমে রোষের মুখে পড়তে হলো অভিনেতাকে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কত বেশ কয়েকদিন ধরেই চলছে তার লড়াই, তার অবস্থা সংকটজনক। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনেকেই। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট এসেছে যেখানে অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন ঈশ্বরের কাছে অনেকেই। ফেসবুকের পাতায় যখন প্রার্থনা চলছে, ঠিক তখনই সেই প্রার্থনাকে নিয়েই প্রশ্ন তুললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, তাতেই চটল নেটপাড়ার এক অংশ। বুধবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তার স্ট্যাটাসে লেখেন, অনেকেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন, কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো? ঋত্বিকের এমন পোস্টে বেজায় খেপেছে নেটপাড়ার এক অংশ। যদিও কেউ কেউ আবার ঋত্বিককে সমর্থনও করেছেন, এমনকি ঋত্বিক চক্রবর্তীর এমন পোস্টে কমেন্ট করতে দেখা গিয়েছে উষসী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীকেও। কেউ কেউ লিখেছেন, নিজেকে সবজানতা দেখাতে গিয়ে আপনি অন্য কারোর বিশ্বাসকে ছোট করে ফেললেন, সব ব্যাপার নিয়ে আতলামি বন্ধ করুন এবং মানসিকতা ঠিক করুন, গেট ওয়েল সুন। যা বাবা, প্রার্থনা ফেসবুকে করা হয় না, প্রার্থনা করছি সেটা জানানো হয় মাত্র। পুরো ইন্ডাস্ট্রি যখন না ভেবে একটি বিষয়ের মানুষের জন্য প্রার্থনা করছে, তখন কিছু কিছু বিষয় প্রশ্নতীত থাকাই ভালো। অনেকের মতে অনেক কিছুই হয়তো যুক্তিহীন, তবু যুক্তির বাইরেও কিছু আছে, সেই বিশ্বাসই হয়তো করে থাকি আমরা। আর সম্মিলিত প্রার্থনা আর শুভেচ্ছার একটা ভালো দিক নিশ্চয়ই আছে। বন্ধুরা, আবার অনেকে লিখেছেন, প্রার্থনা এবং পজিটিভ প্রার্থনা সবসময় শুধু কাউকে উদ্দেশ্য করে হয় তা নয় গো, মনের ইচ্ছাটাও তো প্রার্থনার অঙ্গ। কারণ মন্তব্য চোর ডাকাত ধর্ষক মিথ্যাবাদী প্রবঞ্চক শিক্ষক ছাত্র নেতামন্ত্রী শিল্পী ব্লগার সবাই যদি বেশে বা ছদ্মবেশে ফেসবুকেই ঘুরে বেড়ান, তাহলে তিনি কেন নন? কেউ আবার ঐন্দ্রিলার শর্মার প্রেমিক সব্যসাচী চৌধুরী প্রসঙ্গ টেনে এনে লেখেন, সব্যসাচী চৌধুরী ফেসবুকের মাধ্যমে আবেদন করেছিলেন, বহু মানুষ তাতে সাড়াও দিয়েছেন, আশা করি সব্যসাচী সেটা দেখেছেন। এত মানুষের সম্মিলিত প্রার্থনা আবেগ ভালোবাসা যদি তাকে সামান্যতম মনের জোর দেয়, অসুবিধা কথায়? আপনি একজন প্রতিভাবান অভিনেতা, মস্তিষ্ক দিয়ে অভিনয়টা করেন, এমন মন্তব্যকে যদি সার্কাসম বলে ধরেই নি, তাহলে সেটা করার জন্য এটা কি উপযুক্ত সময়? ঋত্বিকের পোস্টের নিচে নানান মন্তব্য উঠে এসেছে। ঋত্বিককে সমর্থন করে আবার কেউ লিখেছেন, ফাইনালি কেউ আসল কথাটা বলল, ফেসবুকে ঠাকুরের নাম ও ছবি সহ কত প্রোফাইল তো দেখি, এগুলো কি তাহলে সব ফেক অ্যাকাউন্ট? অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী লিখেছেন, আমার কাছে প্রার্থনার সমর্থক মন থেকে চাওয়া, বেশি বেশি করে মন থেকে চাওয়া। অভিনেত্রী উষসী চক্রবর্তী খানিকটা সহমত পেশ করে লিখেছেন, এটা আমারও প্রশ্ন। অপরদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা PCR এ সাড়া দিয়েছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে রিভাইভ করা গিয়েছে, ভেন্টিলেশনের প্রেশার বাড়িয়ে দেওয়া হয়েছে অভিনেত্রীর, চিকিৎসকেরা কড়া নজরদারির মধ্যে রেখেছেন তাকে। যদিও অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত ক্রিটিক্যাল। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।